তো আজকে আমাদের ঢাকার ফিশ লাভার্সের মেম্বার শাওন ভাই এবং সাকিব ভাই, তো তারা দুজন একটা বড় মাছ হিট করেছে, প্রায় ছয় কেজির উপরে হবে, প্রায় 7 কেজির কাছাকাছি একটা মির্কা মাছ। এই যে দেখেন, দুই কেজি ওজন হবে এই যে রুই মাছটা, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হিট। যাদের ধৈর্য আছে তারা একমাত্র মাছ মানে ধরতে পারে, এই হলো বিষয়টা। আর ঢাকা ফিশ লাভারের যারা আছে, আমি বলি আর যারা নতুন ভাই ব্রাদার আছে তারাও তাদের সাথে জয়েন দেন, কারণ উনিও ভিডিও করতেছে, আমরাও ভিডিওতে আসতে পারতেছি, তার জন্য আমরা অনেক খুশি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমরা এসেছি দলেশ্বরী নদী, ডালিগান্দির পয়েন্ট। তো এখানে আজকে আমরা মাছ ধরতে এসেছি, তো আমরা একটু চড়ান সাইড বসবো, আজকে টার্গেট করব রুইয়ের। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে দেখতে পারবেন আমাদের মাইনুদ্দিন শিকারি আর আমি মিলে আজকে কি মাছ ধরি। আমাদের সামনে একজন শিকারি একটা মোটামুটি সাইজের মাছ হিট করেছে, দেখতে পাচ্ছেন খেলাইতেছে, মোটামুটি সাইজেরই। বাহ, বিশাল বড় সাইজ, ভালো সাইজের। মাছের সাইজটা খুব বড় হবে, এই দেখেন, সম্ভবত রুই মাছ হবে। মাছটা খেলতেছে অনেকক্ষণ, মোটামুটি প্রচুর খেলতেছে মাছটা। হচ্ছেন মোটামুটি মাছটা প্রচুর খেলতেছে, সাইজের মাছ, টাইনে গেছে, হ্যাঁ মাছ বসে গেছে। মোটামুটি অনেক সাইজের মাছ, এখনও খেলতেছে মাছটা, ভালো সাইজের একটা মাছ, দেখতে পাচ্ছেন, বাহ কত বড় বাস, বিশাল সাইজ, বিশাল সাইজ। অনেক বড় সাইজ। তো তার সাথের শিকারি তাকে আশ্বাস দিতেছে, তুমি ঠান্ডা মাথায় খেলো। শিকারি খুব সুন্দরভাবে খেলতেছে, ওই যে মোটামুটি মাছটা ভেসে গেছে আমাদের সামনেই, দেখতে পাচ্ছেন কিভাবে খেলতেছে মাছটা, বিশাল সাইজের একটা মাছ।
যে এখনই ভাসেবে প্রচুর খেলতেছে মাছটা দশ মিনিটের উপরে হয়ে গেছে কিন্তু মাছ এখনো ক্যাচিং হয় নাই প্রচুর খেলতেছে মাছটা বাজাই দিছে চারে না না বুঝতে পারতেছি না কি কি ভাই বাজাই দিছে না বাজাই দেয় নাই আল্লাহ ভরসা আল্লাহ ভাইটাকে মাছটাকে দিক দোয়া করতেছি আমরা প্রচুর সময় নিতেছে ক্যাচিংমেন্টটা নিতে পারতেছে না ভালো মতো দেখতে পাচ্ছেন কিসে মাছ কই ভাই মাস্টার উড়ান বড় ভাই মাস্টার টু উড়ান আগে আমি আমার মাছ পরে আপনার দেন যাইবো মাছ আপনি উড়ান আপনার দেয় আইছে তখন মাস্টার দেন মিয়া এ ভাই আপনি যে চিন্তা করছে আমার মনটা কইছে মাস্টার ছুটে গেছে আমি যে পাটটা লিছেন হ্যাঁ আয় হায় ও চারের চারের পটলায় আচ্ছা মাস্টার এই ক্যাচিংটা উড়ান একটু দেখান দর্শকদের ওনারা প্রায় হয়রান হয়ে গেছে তো খুবই রিক্সে মাছটা উঠেছে কারণ চারের রশিতে মাছটা বেজে গেছিল যার কারণে মাছ একদম উঠেই না আচ্ছা ঠিক আছে আপনাদেরকে মাছটা দেখাবো একটু পরে এখন দুজন মিলে একটু ক্যাচিংটা উঠান দুজন মিলে ধরেন ভালো করে এই যে দেখেন মাছটা উঠেছে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো সুন্দর সাইজ তো এখানে মোটামুটি এই সাইডটা হচ্ছে পুরো চটান এই সাইডটা পুরো চটান তো এখানে মোটামুটি বড় বড় সাইজের রুই মাছ কাতল মাছ এখানে রয়েছে তো আমরা আজকে মূলত আসছি এখানে মাছ ধরতে যে যেখানে মোটামুটি মাছ খাইতেছে তো আমাদের সামনেই একজন ভাই দেখতে পেয়েছেন যে প্রায় ছয় সাত কেজি মির্কা একটা পেয়েছে তো এছাড়া আমাদের ঢাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার আমাদের আরিফ শিকারি আর ওই যে ভাবুল ভাই তারাও আমাদের সাথে আজকে আসছে আরিফ ভাই একটা প্রায় দেড় কেজির উপরে একটা রুই মাছ পেয়েছে হ্যাঁ তারপর বাবুল ভাই একটা 300 গ্রামের মির্কা তারপরে যে সামনে আছে আসাদ ভাই তিনিও একটা মাছ দুইটা মাছ হিট করেছে ছোট ছোট কিন্তু আমরা মোটামুটি ভালো পয়েন্টে বসি কিন্তু এখানে বড় মাছের হিট হয় বেশি তো এখন পর্যন্ত একটা মাছের হিট পাই নাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আজকে আমরা কোনো হিট পাই নাই বাট আমাদের সাথে যে তিনজন শিকারি আসছে আরিফ ভাই বাবুল ভাই এবং আসাদ ভাই তারা মাছ পেয়েছে এই পয়েন্টটা আপনার বড় মাছের বেস্ট পয়েন্ট এবং বিভিন্ন জায়গা থেকে এখানে শিকারি আসে এবং বড় বড় মাছ ধরতেছে এখানে দেখেন অনেক শিকারি বসে অনেক শিকারি তারপর ওই পারেও ওই পার দিয়ে অনেক শিকারি বসে তারপর আমাদের পিছনে শিকারি তো যারা আসতে চান তারা কিভাবে আসবেন এটা হচ্ছে ডালিকান্দি অশান্তিপুর এটা হচ্ছে কলাতিয়া দিয়ে আসতে হয়
আর সবচেয়ে সুবিধা হবে, আমার গত একটা ভিডিও ডালিকান্দির ভিডিও আমি করে গেছি, সেখানে নৌকালার নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন, তিনি সুন্দরভাবে আপনাদেরকে লোকেশন বলে দিবে। তো আজকে আমাদের ঢাকার ফিশ লাভার্সের মেম্বার শাওন ভাই এবং সাকিব ভাই, তো তারা দুজন একটা বড় মাছ হিট করেছে, প্রায় ছয় কেজির উপরে হবে, প্রায় 7 কেজির কাছাকাছি একটা মির্কা মাছ, এই যে দেখেন। তো আজকে এই নদীতে, দলেশ্বরী নদীতে তারা দুজনই হিট, এই যে দেখতে পাচ্ছেন মাছটা, বিশাল সাইজের মাছ, দেখেন কত বড় মাছ। তো ভাই কিরকম অনুভূতি আপনার আজকে? এই যে আজকে এরকম অনুভূতি তো ভাই, হ্যাঁ বলেন, বলার মতো না আসলে। এই জিনিসটা হচ্ছে মাছ ধরার যে বিষয়টা, এটা হচ্ছে আপনার ধৈর্যের খেলা, ধৈর্য ছাড়া এটা কখনোই সম্ভব না। এই মাছ ধরার যে খেলাটা পুরোটাই ধৈর্যের খেলা। কতদিন কত কত লোকই আসে নদীতে মাছ মারতে, সবাই তো আর মাছ পায় না, দু একজনে পায়, যাদের ধৈর্য আছে তারা একমাত্র মাছ মানে ধরতে পারে, এই হলো বিষয়টা। আর ঢাকা ফিশ লাভার যারা আছে আমি বলি, আর যারা নতুন ভাই ব্রাদার আছে তারাও তাদের সাথে জয়েন দেন, কারণ উনিও ভিডিও করতেছে, আমরাও ভিডিওতে আসতে পারতেছি, তার জন্য আমরা অনেক খুশি। আর এই আমার কথা, আর ভাইজান আরও অনেক দূর যেতে পারে, এটাই রইল। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর মূলত আমরা নিজেরাও শিকারী, তো আজকেও আমরা ট্রাই করছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নদীতে মাছ ধরাটা হচ্ছে ধৈর্যের বিষয় আর ভাগ্যেরও বিষয়। তো আজকে আমাদের ভাগ্যে ছিল না, বাট আপনারা পেয়েছেন, আমরা খুব খুশি। আর মোটামুটি এই ভাইয়ে অনেকক্ষণ খেলছে, প্রায় আধা ঘন্টা খেলে এই মাছটা আপনার উঠাইছে আর কি, আর সাথে যে বড় ভাই খুব সাপোর্ট করছে। তো ধন্যবাদ ভাই আপনাদের দুজনকে, ঢাকা ফিশ লাভার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ও বাবুল ভাই একটা মাছ পেয়েছে মির্কা, এই যে মির্কা, আর এই যে আরিফ ভাইয়ের রুই, মাশাআল্লাহ মাশাআল্লাহ রুই, আর একটা কালী মাছ না, প্রায় 2 কেজি ওজন হবে এই যে রুই মাছটা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর হিট।